بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم সম্মানিত ইকরা বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি রমাদানুল করিমের আজকের এই দিনে কোরআন নাজিলের এই মাসে কোরআনে মাজিদের প্রোগ্রাম ইকরাউল কোরআনে ইকরাউল কোরআনে প্রোগ্রামের মাধ্যমে আমরা কোরআনে মাজিদকে সহি শুদ্ধ করে পড়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গুণিত শুকরিয়া যিনি কোরআন নাজিলের এই মাস রমাদানুল করিমে কোরআনকে সহি শুদ্ধ করে পড়ার জন্য পড়া শিখার জন্য কোরআনের ক্লাসে কোরআনের ছাত্র হিসাবে ছাত্রী হিসাবে উস্তাদ হিসাবে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করলেন এই জন্য দিল কুলে প্রত্যেকে কালিমাতুর শুকর আদায় করি প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ কোরআন নাজিলের মাস হলো এই রমাদান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমাদান মাস হলো সেই মাস যে মাসে আমি আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছি সুবহানাল্লাহ হুদাল লিন্নাস এই কোরআন মানুষদের জন্য হিদায়ত স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন যে সমস্ত নফল বন্দেগী আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন নফল বন্দেগীর মধ্যে উত্তম ইবাদত হচ্ছে উত্তম বন্দেগী হচ্ছে আল্লাহর কালামের তিলাওয়াত করা কোরআনে মাজিদের তিলাওয়াত করা এই কোরআন নাজিলের মাস রমাদানুল করিম বেশি বেশি করে আমরা প্রত্যেকে তিলাওয়াত করব আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন দুটো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের জন্য সুপারিশ করবে বন্দাবান্দিদের জন্য সুপারিশ করবে একটা হলো রমাদানের রোজা আর একটা হলো আল্লাহর কালাম কোরআনে মাজিদ সুবহানাল্লাহ তো আমরা এই রমাদানে প্রত্যেকেই বেশি বেশি করে সহি শুদ্ধ করে ওরাতিলুল কোরআন তারতিলা যেভাবে নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন তেমনিভাবে আমরা তিলাওয়াত করব ইনশাআল্লাহ এই মাসে তো দামি এক একটা ফরজ একটা নফল আমল করলে আল্লাহ পাক ফরজের সমপরিমাণ সওয়াব দান করেন একটা ফরজের উপরে যদি কেউ আমল করে সত্তরটা ফরজের সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক একটা ফরজের বিনিময়ে তাকে দান করেন আর কোরআনে মাজিদ এটা তো অনেক সওয়াবের ব্যাপার সুবহানাল্লাহ
রমাদানের বাহিরে এই কোরআন যদি এক একটা হরুফ আপনি আমি তিলাওয়াত করি, আল্লাহ নবী বলেন মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানাত, এটা রমাদানের বাহিরে, রমাদানের বাহিরের ব্যাপারে আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন কেউ যদি আল্লাহর কালামের একটা হরুফ তিলাওয়াত করে আল্লাহ পাক 10টা সওয়াব তাকে দান করেন। আর আমরা রমাদানে তিলাওয়াত করতেছি, কি পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দান করবেন, আল্লাহু আকবার। তো বেশি বেশি করে আমরা তিলাওয়াত করব ইকরাউল কোরআন প্রোগ্রামের সাথে। পুরো রমাদানে আমরা আসি আপনাদের সাথে, তবে একটা ক্লাস হবে, একটু টাইম কমিয়ে আমরা এক ঘন্টা করে এভরিডে ইনশাআল্লাহ ক্লাস করব, ক্লাস দিব আপনাদের কাছ থেকে, সেটা 3:30 থেকে 4:30 পর্যন্ত, এবং রিপিট যাবে পরের দিন সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। তো আপনারা আমাদের সাথে শরীক হবেন ইনশাআল্লাহ, ব্যক্তিগতভাবে বেশি বেশি করে পড়বেন, অলসতাকে স্থান দিবেন না। যে এখন 2 রমাদান 3 রমাদান 4 রমজানে হয়তো তিলাওয়াত শুরু করব, একটু রেস্ট করি, শরীর ভালো যাচ্ছে না, এটা যেন না হয়। প্রতিদিন প্রতিদিন এক পারা, দুই পারা, দেড় পারা, যে যত বেশি পারি আমরা যেন তিলাওয়াত করি। আর খেয়াল রাখবো যখন তিলাওয়াত করি, উস্তাদের কাছ থেকে যে বিষয়গুলো শিখলাম, উস্তাদ যে বিষয়গুলো বললেন, আমরা যে বিষয়গুলো বললাম, তাজউদের চেষ্টা করবেন তাজউদের এই বিষয়গুলো মেনে মেনে সুন্দর করে পড়ার জন্য। আর একটা আইডিয়া আপনাদেরকে আমি দিই, যেহেতু খতমে কোরআন আপনারা শুরু করছেন, একটা পেন্সিল রাখবেন সাথে, একটা পেন্সিল। যদি কোনো একটা আয়াতের কোনো একটা হরুফে কোনো একটা জায়গায় আয়াতের অংশে আপনি কনফিউজ থাকেন যে এটার উচ্চারণটা কীভাবে হবে, বা তাজউদের রুলসটা এখানে কি আপনি বুঝতেছেন না, একটু এটা একটু মার্ক করে রাখেন, একটা পেজ রাখেন সাথে, কোরআনে মাজিদের পেজ লাইন নাম্বারটা একটা নোট করে রাখেন, যখন আমাদের সাথে তিলাওয়াতে আসবেন তখন এই বিষয়টাকে সামনে নিয়ে আসবেন। এটার জন্য অনেকটা সহজ হবে, শিখতেও পারবেন, আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা অনেকটা বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। আর আমরা তো ধারাবাহিকভাবে সূরাতুদ্দোখানে আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আজকে 41 নম্বর আয়াত থেকে শুরু হবে, জুজ নম্বর 25 আমরা আসি। তো রমাদানে আপনারা তিলাওয়াতে শরীক হবেন খতমে কোরআনে। আমরা রমাদানের শেষে বিশেষ একটি দিনে ইনশাআল্লাহ খতমে কোরআনের বিশেষ দোয়ার প্রোগ্রাম আমরা করব। আপনারা ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে যে খতমে কোরআনগুলো করতেছেন এগুলো আমাদেরকে জানাবেন, আপনাদের খতমে কোরআন, আমাদের ইকরাউল কোরআন খতমে কোরআন সহ এইভাবে মিলিয়ে অসংখ্য গণিত খতমে কোরআনের একটি দোয়ার প্রোগ্রাম বিশেষ করে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের আমাদের সমস্ত নেক ইবাদত বন্দেগি, রোজাকে যেন আল্লাহ কবুল করে নেন, কোরআনে মাজিদে তিলাওয়াতকে যেন আল্লাহ কবুল করে নেন, নামাজ রুকু সাজিদা তাসবিহ যেন আল্লাহ কবুল করে নেন, আমরা গরিবের কল্যাণে দান খায়রাতগুলো করতেছি এগুলো যেন আল্লাহ সুবহানাহুতাআলা কবুল করে নেন। রমাদানের একটা মুহূর্ত যেন ইবাদতের বাহিরে যেন না যায়, প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, অযথা ফোনে কথা বলা কমিয়ে দেন, অযথা আপনার অন্যের সাথে কথাবার্তা কমিয়ে দেন, কথাবার্তা বলতে গেলেই গীবত হবে, কথাবার্তা বলতে গেলেই আপনার বিভিন্ন অপ্রাসঙ্গিক বিষয়গুলো চলে আসবে, একটু কমায় দেন কথাবার্তা, খোঁজখবর নেন আত্মীয় স্বজনের, দেশে যারা আছে তাদের, এখানে যারা আছেন তাদের, এবং নেক কাজে একজন আরেকজনকে আমরা উৎসাহ দিই, সুযোগ আমরা সুযোগকে কাজে লাগে। আল্লাহ সুবহানাহু যেন আমাদের সবাইকে কবুল করেন। সর্বপ্রথম কলার যিনি ইনশাআল্লাহ আপনি আমাদের জন্য তিলাওয়াত করবেন সূরাতুদ্দোখানের 41 নম্বর আয়াত থেকে, আমরা পেজে যাচ্ছি ইনশাআল্লাহ। এর আগে কলার কল নিয়ে নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কলার, আপনি কি দা সুন্দরা শুনতা পাইরানি আমারে? জি জি হুজুর, হুনরাম আপনার। জি কলার, আপনি মেবি আপনার লাইন ক্লিয়ার হন না, পরবর্তী কলারের দিকে আমরা যাইমু ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, আমরা সূরাতুদ্দোখানের 41 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব। 40 পর্যন্ত গতকালকে আমরা পড়ে ফেলেছিলাম। ইন্না ইয়াউমাল ফসল মিকাতুহুম আজমাইন, সূরাতুদ্দোখানের 40 পর্যন্ত আমরা সেখানে পড়ে ফেলেছিলাম। এই যে আল্লাহর কালাম আমরা পড়তেছি, এই কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমাদের ফায়দা কি? দুনিয়ার ফায়দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে বাড়িয়ে দিবেন। যাদাতুহুম ঈমানা, সুবহানাল্লাহি বিহামদি, কোরআন তিলাওয়াত করলে দিলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর মহব্বত তৈরি করে দেন। এই রমাদানে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন প্রতি রাত্রিতে শেষের অংশে আল্লাহ রাসূলের কাছে আগমন করতেন। আসার পরে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম যখন আসতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালাতু সালামকে কোরআনে কারীমের তিলাওয়াত শুনাইতেন। কোরআনের দাউর আল্লাহ নবী জিব্রাইল আলাইহিস সালাতু সালামের কাছে করতেন। সুবহানাল্লাহ, পুরা কোরআন প্রত্যেক রমাদানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালাতু সালামকে শুনাইতেন। আমরাও বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করব ইনশাআল্লাহ। কোরআন নাজিলের মাসে আল্লাহ যেন আমাদের কোরআনের জন্য সবাইকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। কোলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বালানি হুজুর, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমরা সকল ভালো আছি। আপনার আমরা লগে ক্লাস জয়েন করলা, জাযাকাল্লাহ।
জি হুজুর, আমি আর মা রুবাই বনু আমরা দুইজনে পড়ব। দুইজনে পড়বা, ঠিক আছে ইনশাআল্লাহ। তেলাওয়াত করবার আমরা লাগি বেশি বেশি করে দোয়া করবা ইনশাআল্লাহ। إِنَّهُ هُوَ الْعَزِيزُ الرَّحِيمُ إِنَّ شَجَرَةَ الزَّقُّومِ طَعَامُ الْأَثِيمِ كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ كَغَلْيِ الْحَمِيمِ خُذُوهُ فَاعْتِلُوهُ إِلَى سَوَاءِ الْجَحِيمِ ثم صبوا فوق رأسي من عذاب الحميم. شكريا جزاك الله وفرج تاكي زبقي الله پاك جزاك خير دان خورك ما شاء الله الله سبحانه وتعالى قبل خورك افرار فاميلي تيك عرزونا تلاوت خورتا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زق إنك أنت العزيز الكريم إن هذا ما كنتم به تمترون إن المتقين في مقام أمين. Again for Bani this ayat. إن المتقين إن المتقين في مقام أمين في جنات وعيون. Next page please. يلبسون من سندس واستبرك متقابلين كذلك وزوجناهم بحور عين. جزاك الله وفر جند تاكي الله سبحانه وتعالى قبول خروك افنري ار جزاك خير افنري دان فرمك ما شاء الله. যেভাবে ইকরা কোরআন প্রোগ্রাম আমরা লগে জয়েন করিয়া শরীকে তিলাওয়াত করবা অথবা ইচ্ছা আছে করার, এইভাবে ব্যক্তিগতভাবে সকালে বিকালে প্রত্যেক নামাজর বাদ একটা রুটিন করি লাউকা তিলাওয়াতর, যেটা আমরা করছি, আমি করছি, আপনি করুকা, যে আমি প্রত্যেক নামাজর বাদে তিন রুকু করি ফর্ম, আমি আসরের নামাজর বাদে আরও দুই রুকু ফর্ম, একটা প্ল্যান ওলা থাকুক, রাত্রে ঘুমাইবার আগে আনাদার তিন রুকু ফর্ম ওলা, যদি আপনি একটা প্ল্যান থাকে তাহলে দেখবা আপনি রমাদানের সহজে অতি সহজে একটা খতম আপনি দিলাইতে পারছেন। আরও যদি সময় থাকে বেশি তাহলে আরো বেশ করে করুকা, বলে রাত্রে এক পারা দিনে এক পারা, তো রমাদানে আপনি এইভাবে দুইটা খতম দিলে এটা পারবা, আল্লাহ তৌফিক দান করবে। নেক্সট কলার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সকল ভালো আছি, জাজাকাল্লাহ। আপনি তিলাওয়াত করে লইবা, আমরা শুনি লইবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা লাগে দোয়া করবো আপনারা ইনশাআল্লাহ। আমিন ذلك هو الفوز العظيم فإنما يسرناه بلسانك بلسانك لعلهم يتذكرون لعلهم يتذكرون فارتقب إنهم مرتقبون. شكريا جزاك الله خيرا. سورة
আদ-দুখান আপনার তিলাওয়াতের মাধ্যমে শেষ হয়ে গেলো আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক আপনারে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযা খায়র দান করুক। সূরাতুল জাযিয়া, এই সূরার তিলাওয়াত এখন শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত কোলার খেয়াল আছেন, ওনার তিলাওয়াত শুরু হইব সূরাটা। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনারা সকল ভালো আছেন? আমরা লাগে দোয়া করবা আর সূরাতুল জাযিয়া ও সূরার তিলাওয়াত শুরু হইব ইনশাআল্লাহ। আমরা পেজে যাই। জি, আমরা পেজে যাইলাম, আপনি শুরু করবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمين تنزيل الكتاب من الله العزيز الحكيم إن في السماوات والأرض لآيات للمؤمنين وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يؤمنون. Again for Bani Oayat. وفي خلقكم. وفي خلقكم وما يتوب ي يبث يبث وما يبث من دابة آيات لقوم يؤمنون. তার উপরে দুই পেশ আয়াতুল কাওমি ইউকিনুন। প্লিজ আর একবার সুন্দর করে পড়ি লাউকা। মিন দাবাতিন আয়াতুল কাওমি ইউকিনুন। ইউ কইলে ইয়া হামজা পেশ ইউ হইজিব। ইউ ইয়া ওয়াও পেশ ইউ ইউ ওয়াও সাকিন ডাইনে পেশ ইউ কিনুন। আর একবার আয়াতুল মুরবিমা আয়াতুল তার উপরে পেশ। আমি একবার ফরিলে আপনি শুনিলে ওকে প্লিজ। জাযাকাল্লাহ। ও আয়াতের শেষ অংশ من دابة آيات ال وقت افنا مستيكور آيات ال تارو پوري پش من اخفاء من دابة آيات لقوم يوقنون. اخبار خويلة اوكا پليز. জাযাকাল্লাহ, সুন্দর হয়েছে, শুক্রিয়া আপনার। আমরা লগে তিলাওয়াত শরীক হইলা, আল্লাহ পাকে জাযা খায়র দান করুক, কবুল করুক আপনার তিলাওয়াত আর জাযা খায়র আপনার আমরা সবরে দান ফরমাকা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক আপনাদের আমাদের প্রত্যেকের রোজা ইবাদত বন্দেগী সবগুলারে। পরবর্তী কল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন নাজির আপনি? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, জাযাকাল্লাহ। আমরা সূরাতুল জাযিয়া, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা পেজে যাই গি, তিলাওয়াত শুরু করি লেব আপনারা। ও পেজে শেষ আয়াতটা কি? ওয়াখতিলাফিল লাইলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি وما أنزل الله من السماء
معي من رزق فأحيا به الأرض بعد موتها وتسري بالرياء آيات لقوم يعقلون لقوم إدغام إدغن آيات لقوم يعقلون آيات لقوم يعقلون تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون آياته يؤمنون يا حمزة بش يؤمنون শুকরিয়া ও পর্যন্ত থাকি যাও গে আল্লাহ পাকে জাযা আখির দান করুক আর কবুল করুক আপনার তেলাওয়াত রে হামজা সাকিনিটার উচ্চারণ ঠিক রাখবা ইউ ইয়া হামজা পেশ ইউ ইউ মিনুন আপনার ফ্যামিলি থেকে আরো জনের তেলাওয়াত করতা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি তেলাওয়াত শুরু করুক আমরা শুনবো ইনশাআল্লাহ জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ويل لكل أفاك أثيم يسمع آيات الله آيات الله لفظ على اللام امتي موتيب آيات الله تتلى آيات الله تتلى عليه ثم يسر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك لهم عذاب مهين من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أولياء Again, دخلني أخانو من دون الله empty mouth to be لفظ الله اللام because here أغر حروف نون 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 نسي كسرة زير أخرون من دون الله أولياء من دون الله أولياء ولهم عذاب عظيم شكريا جزاك الله او فرجن থাকি জগি আর লফজ আল লাম اختار উচ্চারণটা খেয়াল রাখো ইনশাআল্লাহ ঠিক আছে নি جزاك الله লফজ আল লাম দুইভাবে পড়ার নিয়ম একটু লাগে এমটি মাথুরে যেটা আমরা দেখাইলাম মিন দুনিল্লাহি লফজ আল লামর আগর হরফ হইল গে নুন আর নুনি চাইছে জের ও কারণে ই লফজ আল লাম কি তৈব এমটি মাউথ তৈব বারিক করে পাতলা করে পড়মু যদি আইতো পেশ অথবা জবর তাহলে কিতা করলাম না পোর করে মোটা করে ফেললাম না পরবর্তী সময় তো কলার খেয়াল শুনতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাতান হুজুর আলহামদুলিল্লাহ শুকর রব্বুল আলামিনের আপনারা সকল ভালো আছেন আমরা দুইজনে ফরমো হুজুর ইনশাআল্লাহ তেলাওয়াত করি এবার বেশি বেশি করে আমরা লাগি দোয়া করবা সবার লাগি ইনশাআল্লাহ আপনারাও আমরা লাগি কাজ করে দোয়া করুন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সবরে কবুল ফরমাওকা আপনি শুরু করে নিচু লাইন উপর লাইন থেকে آيات نمبر 11 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا هدى والذين যদি আপনি স্টপ করেন কেন মিলাইয়া যদি ফরোন তাহলে ইদগাম হইব গুণ না সাথে هدى মিলাইয়া ফললে هذا هدى والذين كفروا তানবীনের বাদে ওয়াও আইছে
هَذَا هُدًى وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا رَبِّهِمْ بِآيَاتِ رَبِّهِمْ لَهُمْ عَذَابٌ مِّن رِّجْزٍ أَلِيمٍ إِظْهَارُ يَبُ تَنْوِينُ بَعْدَ مِّن رِّجْزٍ أَلِيمٍ اللَّهُ الَّذِي سَخَّرَ لَكُمُ الْبَحْرَ لِتَجْرِيَ الْفُلْكُ فِيهِ بِأَمْرِهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِنْهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ مَا شَاءَ اللَّهُ جَزَاكَ اللَّهُ خَيْرًا وَفَرْجُنْتَ تَكِزَوْ بِيَسْكُ আজকে পর্যন্ত থাকে খুব সুন্দর হয়েছে আজকের তিলাওয়াত মাশাআল্লাহ ওলা আজি আরো জনে পড়বা ওনার ফ্যামিলি থেকে ইনশাআল্লাহ আর ওভাবে দেখিয়া দৃষ্টির ভাবে পড়লে দেখবা আরো সুন্দর হবে আপনার তিলাওয়াত ইনশাআল্লাহ আল্লাহ জাযায় ফর দুকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমরা সকল ভালো আছি দোয়া চাই বেশি বেশি করে আমরা লাগি দোয়া করবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবরে কবুল ফরমাও কা আল্লাহ পাকে সবরে ইবাদত বন্দেগী রে قبول خروك جي تلاوت شروع قربا آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للذين آمنوا يغفر للذين لا يرجون أيام الله ليجزي قوما Next part please قوما بما كانوا يكسبون قوما بما كانوا يكسبون من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون ثم إلى أجل فرباني آيات روانشو ثم إلى رب ثم إلى ربكم ترجعون ولقد آتينا بني إسرائيل الكتاب والحكمة والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم শুক্রিয়া জাযাক আল্লাহু খাইরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল খুরুকা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযায়ে খাইর দান খুরুকা মাশাআল্লাহ আপনারা যারা আমার লগে ক্লাস আসেন একটু ধৈর্য ধারণ করে কষ্ট করে থাকবা সাথে ইনশাআল্লাহ একটা ছোট বিরতি নিলাম বিরতি পরে আবার উপস্থিত হইব শুনবো আপনাদের কাছ থেকে তেলাওয়াত সাথেই থাকবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক خلق الانسان من علق السلام عليكم ورحمه الله وبركاته شبه দর্শক শ্রোতা এবং আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আমাদের সাথে আছেন আবারো সবাইকে স্বাগত জানাচ্ছি ইকরাউল কোরআন প্রোগ্রামে রমাদানুল কারীমের এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাযিলের এই মাসে কোরআন শেখার জন্য কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন শোনার জন্য আপনাকে আমাকে কবুল করলেন অন্তরের অন্তরস্থল থেকে বার প্রত্যেককে পড়ি আলহামদুলিল্লাহ কোরআনের সাথে যেন আমাদের সম্পর্ক হয় কোরআন নাযিলের মাস আমরা যেন বেশি বেশি করে কোরআন নিয়ে গবেষণা করতে পারি কোরআন যেন বোঝার চেষ্টা করি কোরআনকে যেন সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করি আল্লাহর নবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন ও আবু যর তুমি কোরআন একটা আয়াত শেখার চেষ্টা করো তো সেটা তোমার জন্য একশো রাকাতের চেয়ে অধিক নফল নামাজ পড়ার চেয়েই তো তোমার জন্য সেটা উত্তম হবে সুবহানাল্লাহ একটা কোরআনে মাজিদের আয়াত শিক্ষা করা আল্লাহর নবী বললেন যে একশো রাকাত
নফল ইবাদত, নফল নামাজ পড়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এক তো রমাদান মাসে আমরা কোরআন শিখতেছি, শিখার সব আল্লাপাক আমাদেরকে দান করবেন। আরেকটা হলো আমরা যে কোরআন তিলাওয়াত করতেছি, কোরআন শুনতেছি, কারণ আল্লাপাক আমাদেরকে আরও বেশি সবের মালিক বানিয়ে দিবেন। এবং আমাদের এই তিলাওয়াত, আমাদের এই চেষ্টাগুলো কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে, ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআল লি আসহাবি। আল্লাহ নবী বলেন তোমরা বেশি করে আল্লাহর কালাম তিলাওয়াত করো, তোমরা ইকরাউল কোরআন, তোমরা বেশি করে কোরআন তিলাওয়াত করো, কেননা ফা ইন্নাহু ইয়াতি, এটা তোমাদের জন্য ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে, শাফিআল লি আসহাবি, যারা তিলাওয়াত করবে তাদের জন্য সুপারিশকারী হবে। আমরা বেশি বেশি করে পড়বো ইনশাল্লাহ কোরআন নাযিলের এই মাসে, আমরা পড়বো, আমাদের পরিবারের যারা আছেন সবাই যেন, বাচ্চারা যারা আছে তারা যেন রেগুলার কোরআন তেলাওয়াত করে, আমরা যারা আছি আমরা যেন করি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা সূরাতুল জাথিয়া, এই সূরাতে আমরা আছি, তেলাওয়াত শুনবো। শিক্ষার্থী কলার কে আছেন দিকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম। আমরা তেলাওয়াত শুনবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين وآتيناهم بينات اجير فرباني بليز وآتيناهم بينات من الأمر মাশাআল্লাহ। পবিত্র রমাদানের দিনও আমরা তিলাওয়াত করলাম, রমাদানের মাসে তিলাওয়াত করলাম, আল্লাহকে বিরাট সবার মালিক আমরা বানাইবা ইনশাআল্লাহ। পরবর্তী সম্মানিত কলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা সকল ভালো আছি। আপনি আমরা লগে ক্লাসও জয়েন করলাম, জাযাকাল্লাহ। তিলাওয়াত করি শুনাইবা আমরা ইনশাআল্লাহ, চেষ্টা করবা। জি ও পেজর তিন নম্বর লাইন থেকে ইন্নাহুম, ওখান থেকে শুরু করবা, চেষ্টা করবা, হারাকাত ঠিক রাখি আর সুন্দর করে পড়তে আর কি। আল্লাহ তৌফিক দিবা ইনশাআল্লাহ, শুরু করো কা তিলাওয়াত। আল্লাহু মিনাস শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। 10 নম্বর লাইন জি, ঠিক আছে, জি জি ওখান থেকে শুরু করো কা প্লিজ। ইন্নাহুম লা ইউনু আন কামিনু কালি শাইআ ওয়া ইন্না যালিমিনা বা'দুহুম আও আও
أولياء بعد والله والله ولي المتقين هذا بصائر للناس للناس وهدى ورحمة لقوم يوقنون ورحمة لقوم يوقنون أرى أكبر فرقة ورحمة ورحمة ليوقم ورحمة لقوم ورحمة لقوم يوقنون لقوم يو يا وپش يو يكن حمزه نه يوقنون لقوم يوقنون شكرا جزاك الله خيرا اوفرجن تاكيزا کی تلاوت الله قبول فرمائے يو يا وپش يو ايت اوچارن دار خیال رکھ بھائی يو خويله يا حمزه پش يو حمزه رو اوچارن ايبو ايت خیال رکھ بھائی ان شاء الله এটা দেখছি অনেক হরু একটু মিস্টেক হয়ে যায় ইউ ইউ কিনুন ইউ কিনুন ইউ কইলে তো ইয়া হামজা পেশ ইউ একটা হামজা আপনি এড করিল আর হামজা সাকিন করিল এটা ঠিক নাই খেয়াল করবা ইনশাল্লাহ জাজাক আল্লাহ খায়রান আমরা সাই রমাদানও আমরা সকলকে সুযোগ দেওয়ার চেষ্টা করতাম ইনশাল্লাহ এই কারণে আমরা দুই আয়াত তিন আয়াত তিন লাইন চার লাইন করে করে শোনার চেষ্টা করবো দেখি পরবর্তী কলার খেয়াল আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون وخلق الله السماوات والأرض بالحق لتجزى كل نفس بما كفر فرپش كل نفس بما كسبت لتجزى كل نفس بما كسبت وهم لا يظلمون جزاك الله او فرجند تاكيزا وگ تلاوت الله سبحانه وتعالى قبول خرو كافن تلاوت ما شاء الله رمضان الكريم فيوز البركات انوار دي الله بك بتخل منور خري دوك اللهم امين پربرتي شماني تو كولر السلام عليكم ورحمه الله اي شماني تو كولر Maybe after line to drop, we can say next caller. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. وعليكم السلام ورحمة الله وبركاته أمر التلاوة سنمو أبن ركستك إن شاء الله الحمد لله حضور جي أعوذ بالله من الشيطان شنرا نوزر أماري أمي شنرا ما فلي شروع خروك التلاوة إن شاء الله حضور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيت من اتخذ إلهه هواه
أضله الله على علمه. Next page, please. على علم وختم على سمعه. على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهدي وما يهلكنا إلا الدهر إلا الدهر واسكن يبو إلا الدهر وما لهم بذلك من علم إنهم إلا يظنون شكريا جزاك الله وفرجنا تحوك تلاوت على الله سبحانه وتعالى قبول خورك ما شاء الله رمضان ماش اقرأ القرآن الشاتي وشريكو يحنا تلاوت خوربا تلاوت شنبا بكتي كتو بابي وبشي بشي خوري قرآن تلاوت خوربا إن شاء الله بربدي شمالي تقول الخياس عندك السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله بلاسني الحمد لله أمر بلاسي جزاك الله أفنى تلاوت خربا أمر شنو ليم إن شاء الله أمر بيج زيرام جي سكن لاين تنا نانيز كون سكن لاين تكي أخبار نيسول لاين تكي فربا نيسول سكن لاين تنا نيسول أخبار إيش نيسول لاين نيسول تكي أركون سكن لاين ناي وإذا تتلى عليهم آية البيجينين وإذا تتلى عليهم جي وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ Joy, please. أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ مَا كَانَ ما كان حجتهم إلا أن قالوا ائتوا بآبائنا إن كنتم صادقين قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون لا يعلمون شكريا وفرجنا تحقق أسك تلاوت الله سبحانه وتعالى جزايا خير دان خروك قبل خروك أفرار تلاوت رما إن شاء الله পরবর্তী সম্মানিত কলার আপনার কাছ থেকে আমরা তেলাওয়াত শুনবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কলার আপনি শুনলেন আমার কথা হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা তেলাওয়াত শুনবো আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ কয়জনে পড়বা দুইজনে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা পেজে যাইলাম আপনি তেলাওয়াত শুরু করবা ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والأرض
وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ يَوْمَئِذٍ اغير فرباني وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ يَوْمَئِذٍ يَخْسَرُ الْمُبْطِلُونَ وَتَرَى كُلَّ أُمَّةٍ جَاثِيَةً كُلُّ أُمَّةٍ تُدْعَى إِلَى كِتَابِهَا الْيَوْمَ تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُونَ هَذَا كِتَابُنَا يَنطِقُ عَلَيْكُمْ بِالْحَقِّ إِنَّا كُنَّا نَسْتَنْسِخُ مَا كُنْتُمْ تَعْمَلُونَ فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِي رَحْمَتِهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْمُبِينَ شكريا جزاك الله الله قبول خروك أفنر تلاوت আর বেশি বেশি করে আপনি ইন্ডিভিজুয়ালি তেলাওয়াত করবেন আল্লাহ কবুল করুক। নেক্সট খে ফরতা সারাইনি, ও সরি আনফরচুনেট আপনার লাইনটা ড্রপ হয়ে গেছে, প্লিজ আপনি আরে আবার ট্রাই করে নেবেন যদি সময়ের ভিতরে সুযোগ হয়। নেক্সট কলার খে আসুন দিকে, সালাম আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কলার আপনি শুনলেন আমার কথা? জি আসসালামু আলাইকুম। وعليكم السلام ورحمة الله الحمد لله رب العالمين تلاوت الدقة زي موجي أفنى تلاوت ورشون أيدي با أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما الذين كفروا أفلم تكن آياتي تُتْلَى عَلَيْكُمْ فَاسْتَكْبَرْتُمْ وَكُنْتُمْ قَوْمًا مُجْرِمِينَ وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُمْ مَا نَدْرِي مَا سَاعَةُ إِنَّ ظُنُّوا إِلَّا ظَنَّوا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ وَبَدَى لَهُمْ سَيِّئَاتُ مَا عَمِلُوا وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ حَسَكِن يَسْتَهْزِئُونَ شُكْرِيَا جَزَاكَ اللَّهُ فَرْجُتُ تَخُوكَ اَرْ وَحَاقَ قَافُرُ فِرِ زُبَرْ شَرْ سَوْنَ وَحَاقَ بِهِمْ Next time تلاوتا كيال رخبا إن شاء الله পরবর্তী কলার খেয়ে আসুন দেখি লাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুরাতুল জাসিয়ার একদম শেষ দিকে কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। একটু তিলাওয়াত করে শোনাই দিব আমরা ইনশাআল্লাহ। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون ولا هم يستعتبون
فلله الحمد رب السماوات ورب الأرض ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. شكرا جزاك الله الله باك افنار تلاوت قبول فرماوك الله سبحانه وتعالى اتم بدلا شبر دان فرماوك پريو درشق سورتا سورة الجاثية اما دريشي کرتی کولار تنر تلاوت رمد دمه ششوی گسه اگامی خلقی انشاءالله سورة الاحقاف ای سورة تلاوت شروع هبه ابن سب بش نمبر 26 نمبر جسته که تلاوت شروع هبه انشاءالله تومرو যারা আমাদের সাথে ছিলেন আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ পাকের সবর তিলাওয়াতের কবুল ফরমাউক আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের রোজা আমাদের দান সাদাকা আমাদের তিলাওয়াত আমাদের নামাজ আমাদের সমস্ত ইবাদত বন্দেগীর কবুলের মঞ্জুর ফরমাউক ইচ্ছা ও অনিচ্ছা যে সমস্ত ভুল ত্রুটি আল্লাহ পাকের মাফ করে দেউক কোরআনে করিম নাজিলের এই মাসে কোরআনে করিমের নূর দিয়ে আল্লাহ পাকে আপনার সবরে মনোবর ফরমাউক আল্লাহুম্মা আমিন আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ রাখি আজকের মতো এখানে ইকরা উল কোরআন প্রোগ্রাম সমাপ্ত করলাম আমাদের সাথেই থাকবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু